नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রানী শুরু করছি জেলা সারা দিন আর শুরুতেই হেডলাইনস জাওয়াতে তেমন প্রভাব পড়বে না বঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি দীঘায় শুরু বৃষ্টি সমুদ্র সৈকতে পর্যটকদের উপরে কড়া নজর প্রশাসনের মোতায়েন এনডিআরএফ খোলা কন্ট্রোল রুম दक्षिण चब्बीस परगनार उपकूल एलाकार सतर्कता घाटे बांधा फुटबुटी एनडीआरएफ दखले बक्खाली नामखाना समुद्र सैकत बेसरकारी संस्थार चाकरी फर्म जमा देवार आईने विशृंखल लाठीचार्ज पुलिस रेणी उत्तेजना मुर्शिदाबादे बहरमपुरे देउचा पाचामीते बांगला और अलचिकीते लिफलेट बिली माइकिंग कर लिफलेट संग्रहे आर्जी बीरभूम जिला प्रशासन स्कूल खोला पड़ुआ कम करोना स्कूल छुटते फेराते दुआरे शिक्षक बाच्चादेर स्कूले पाठानो राज्य अभिभावकदेर काछे बान्दोवाने दुआरसिनीते माओ पोस्टर घिरे चांचल्य सरकारी बोर्डे हिंदीते लेखा पोस्टर बाजेयाप्त पुलिसेर एखन समय एकटा बिरतिर संगे थाकुन नजरे घूर्णिझड़ जावाद प्रस्तुत राज्य प्रशासन বাংলা তেমন দাপট দেখাবে না জাবাদ উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই জানালো হাওয়া অফিস রবিবার দুপুরে পুরীর কাছে যাবে জাবাদ ওই দিন ভোর চারটে থেকে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতি চার থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হবে ঘূর্ণিঝড়ে জেলা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় জাবাদ যে জাবাদের আছড়ে পড়ার কথা ছিল সে কিন্তু আছড়েও পড়ল না না ল্যান্ডফল হলো না জাওয়াদের বরং সে ডিপ ডিপ্রেশন রূপেই অবস্থান করবে এবং আগামীকাল দুপুর দুটো নাগাদ পুরীর উদ্দেশ্যে সে চলে আসবে এমনটাই কিন্তু জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারপর থেকে ডিপ ডিপ্রেশন রূপেই সে কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া যে কোস্ট সেই কোস্ট ধরে সে এগিয়ে যাবে বাংলাদেশের দিকে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেল তাই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তর সূত্রে যে এই জাওয়াদের প্রভাব এ রাজ্যে কোনোভাবেই পড়বে না এর পরোক্ষ প্রভাবে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলা যেগুলো সুন্দরবন লাগোয়া যে সমস্ত অঞ্চল সেখানে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি অর্থাৎ আজকে এবং পাঁচ তারিখ ছ তারিখ সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় দেখা যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের কোনো রকম কোনো সম্ভাবনা নেই চার তারিখ আজকে এবং পাঁচ তারিখ আগামীকাল ছ তারিখ সকালটা অবধি মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে চার তারিখ একটু রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টি বাকি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি পাঁচ তারিখ একটু স্প্রেডটা বাড়বে অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টি ছ তারিখ কিছুটা সম্ভাবনা কম বাংলাদেশ লাগোয়া নদিয়া মুর্শিদাবাদ সাথে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে অ্যাডভাইসারি হিসাবে মূলত এখন যেটা আছে সেটা হচ্ছে ফিশারম্যানদের মাছ ধরতে যাওয়ার পর যে নিষেধাজ্ঞা জারি ছিল সেটা এখনও জারি থাকবে যতক্ষণ আমরা নতুন করে আর না বলি ইম্প্যাক্ট ইত্যাদিগুলো যেগুলো আমরা আগে বলেছিলাম সেটাই কন্টিনিউ হচ্ছে অর্থাৎ মেইন ইম্প্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে কিন্তু চাষবাসের অর্থাৎ এই মুহূর্তে মাঠে পাকা ধান আলু এবং সর্ষে সবজির যে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা সেটা থাকছে তার জন্য যে অ্যাডভাইসারি আমরা দিয়েছি তাতে অনেকটাই হারভেস্টও হয়ে গেছে প্রায় আলুর ক্ষেত্রেও যে আমরা স্পেসিফিক পরামর্শ দিয়েছি রাজ্য সরকার সে অনুযায়ী কাজ চলছে এর বাদ দিয়ে পশ্চিমবঙ্গে এর অর্থাৎ জাওয়াদের কোনো প্রভাব সে অর্থে পড়বে না অন্যদিকে
ফিশারম্যান বা মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল সেটাও কিন্তু ছ তারিখ সকাল পর্যন্ত জারি থাকছে এবং তার পাশাপাশি ক্রপ বা শস্য হানি হওয়ার যে আশঙ্কার কথা জানানো হয়েছিল সেটাও কিন্তু থাকছে অ্যালার্টমেন্টটা। যদিও আমরা জানি বেশ কিছুদিন আগে থেকে যেহেতু এই অ্যালার্টমেন্ট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে, তাই শস্য হানি যে আশঙ্কা ছিল সেটাও অনেকটাই নির্মূল হয়েছে বলে জানানো হচ্ছে। সব মিলিয়ে প্রশাসনিক তরফে যে অ্যালার্টমেন্টটা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জারি থাকছে, কিন্তু যে ভয়ঙ্কর রূপ নিয়ে আছড়ে পড়ার খবর বা আশঙ্কা ছিল সেটা কিন্তু কোনোভাবেই থাকছে না। এর গতি অনেকটাই কমে গিয়েছে, ছ ঘন্টায় মাত্র ছ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এই জাওয়াত। শহর কলকাতার ক্ষেত্রে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকালও হবে কিংবা সোমবার সকাল পর্যন্ত এই বৃষ্টি ছিটে ফোটা বৃষ্টি চলতে পারে। এর বেশি ভারী বৃষ্টি কিন্তু কলকাতার ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা কিছু কিছু জায়গায় যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দু এক জায়গায় এবং সুন্দরবন কাকদ্বীপ এই সমস্ত জায়গায় কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর বাইরে সামগ্রিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় শ্যামলের সঙ্গে সুদীপ্তা, কলকাতা টিভি। আমরা জানি যে পুরীতে সতর্কতা জারি করা হয়েছে জাওয়াদের জোরে এবং নজরদারি টহলদারি বাড়ানো হয়েছে। এনডিআরএফের টিম মোতায়েন রয়েছে সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। আমরা পুরীর চিত্রটা জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন পুরী থেকে কৌশিক বসু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। পুরীর এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখছেন, কতটা প্রস্তুত রয়েছে সেখানে প্রশাসন এবং ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কাল রাত থেকে তো ইভাকুয়েশন আরম্ভ হয়ে গেছে, যেভাবে গতকালের প্রেডিকশন ছিল তার থেকে আজকে অনেকটা স্কেল ডাউন করে দিয়েছে গভর্নমেন্ট। ঝড়ের গতিবেগ অনেকটা কম বলে আজকে অ্যানাউন্স হয়েছে, প্রায় 70-80 মধ্যেই ঝড়ের গতিবেগ থাকবে। তো সেই কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা হয়তো কমে যাচ্ছে, কিন্তু বৃষ্টি প্রচণ্ড হবে এটা আইএমডির তরফ থেকেই বলা হচ্ছে। আর এটা ক্রমাগত কালকে বিকেলের পর পুরীতে ঢুকবে, তারপরে উত্তর পূর্ব দিকে মানে কলকাতার দিকে এগোবে আর কি। নিরাপত্তার দিক থেকে কি কি ব্যবস্থা রাখা হচ্ছে কৌশিক বাবু? নিরাপত্তার দিক থেকে যেভাবে প্রত্যেকবারই রাখা হয় এনডিআরএফ টিম, ওড্রাফ টিম, তারা সকলেই প্রস্তুত আছে। আর অ্যালং দ্য সি বিচ আপনার পুলিশ আর দমকলের তরফ থেকে পুরো ম্যানিং করছে আর ওরা। এছাড়া তো আর লো লাইন এরিয়া যেগুলো সেগুলো তো অলরেডি ইভাকুয়েশন ওরা করেই নিয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে সি বিচ থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সমুদ্র সৈকতে এখনো পর্যটকরা আছেন? এক একজন কেউ হয়তো যাচ্ছে, কিন্তু কাছাকাছি কাউকেও যেতে দিচ্ছে না, মোটামুটি সকলকেই সরিয়ে আনছে। আর কেউ যদি যেতে চায়ও তাদেরকে তাড়াতাড়ি চলে আসতে বলা হচ্ছে, মানে লাইফ গার্ডদের ডিপ্লয় করে দেওয়া হয়েছে ক্রমাগত ভাবে নজর রাখার জন্য। সেক্ষেত্রে বৃষ্টি কি লাগাতার চলছে সকাল থেকে? বৃষ্টি সেভাবে এখনো আরম্ভ হয়নি, ঝিপঝিপে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হচ্ছে, কিন্তু সেইভাবে বৃষ্টি এখনো অজোর ধারায় বৃষ্টি আরম্ভ হয়নি, হয়তো কাল সকালের পর থেকে আমরা সেটা এক্সপেক্ট করতে পারি। একেবারে অনেক ধন্যবাদ কৌশিক বাবু, আপনার সাথে কথা বলছিলেন কৌশিক বসু। এবং পুরীর দিকে অবশ্যই নজর থাকবে, কারণ আগামীকাল থেকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে, সতর্কতা জারি এবং নজরদারিও সেখানে বাড়ানো হয়েছে। জাওয়াত মোকাবেলায় রাজ্য প্রশাসন, পুলিশের পাশাপাশি উদ্ধারে এনডিআরএফ এর দল, উপকূলবর্তী এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী। ধেয়ে আসছে জওয়াত, রাজ্যে দুর্যোগের আশঙ্কা, ঝড় নিয়ে সতর্ক নবান্ন, প্রতি মুহূর্তে মনিটর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। ঝড় প্রস্তুতি, উপকূল এলাকা থেকে 14,375 জনকে সরানো হয়েছে, 42টি ত্রাণ শিবির খোলা হয়েছে, 11টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে,
প্রয়োজন মতো আরও 115টি ত্রাণ শিবির তৈরির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর থেকে কুইক রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে। বোতলবন্দি পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। ব্লকে ব্লকে ত্রিপল চাল মজুত রাখা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রায় 90% ফসল কেটে ফেলা হয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনিক স্তরে ঝড়ের পরিস্থিতি নিয়ে বৈঠকে সেচ মন্ত্রীও সতর্ক দীঘা সহ উপকূলবর্তী এলাকা পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন, চলছে নজরদারিও। কোন রকম দুর্ঘটনা এড়াতে বারবার মাইকে প্রচার করা হচ্ছে। কলকাতা টিভি জেলা সারাদিন এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। জওয়াদের জন্য বসিরহাটের সন্দেশখালীর 1-2 নম্বর ব্লক হিঙ্গলগঞ্জ হারোয়া মিনাখা সহ উপকূলবর্তী এলাকায় জোরদার মাইকিং করছে প্রশাসন। রায়মঙ্গল কালিন্দী ও গৌরেশ্বর নদীতে মাইকের মাধ্যমে প্রচার করছে প্রশাসন। অন্যদিকে অসামরিক প্রতিরক্ষা দপ্তরের 120 জনের প্রতিনিধি দলকে 6টি দলে বিভক্ত হয়ে সুন্দরবনের ব্লকে ব্লকে গিয়ে নজরদারি চালাচ্ছে। স্বাস্থ্য জেলার তরফে মেডিকেলের একটি দল তৈরি করা হয়েছে। ইতিমধ্যে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, মজবুত রাখা হয়েছে অক্সিজেন, খোলা হয়েছে ত্রাণ শিবিরও। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ইয়াস সাইনের পর জাওয়াদ নতুন বিপর্যয়ের সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী, যা অভিমুখ হতে চলেছে বাংলার বুকে, অর্থাৎ সুন্দরবনে ল্যান্ডফল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া যে 10টি ব্লক রয়েছে, বিশেষ করে সন্দেশখালী 1-2, হিঙ্গলগঞ্জ, মিরাকা, হারোয়া, হাস্তমাতসহ 10টি ব্লকে সবটাই সতর্কতা জারি করা হয়েছে। প্রায় 100টি ত্রাণ শিবির, অর্থাৎ স্কুল বাড়িতে যাতে দুর্ঘটনা থাকতে পারে তার সব রকম ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে 5000 মানুষকে সরিয়ে আনা হয়েছে। এছাড়া এনডিআরএফের 26 জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী 1-2 হিঙ্গলগঞ্জে রাখা হয়েছে। তারা সকাল থেকে একদিকে মাইকিং প্রচার করছেন, অন্যদিকে ফেরি চলাচলের বন্ধের নির্দেশ দিয়েছেন। আবারও শুনছি একটা বর্ষা হবে প্রচণ্ড আগামীকাল এবং আজ, আমরা তার জন্য সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লক প্রশাসনের নেতৃত্বে মানে নির্দেশ অনুসারে বিডিও সাহেব বা অতি সাহেবদের নির্দেশ অনুসারে আমাদের যা ইনস্ট্রাকশন দিয়েছে মানে যা নির্দেশ দিয়েছে, আমরা সেইভাবে যাদের অবস্থা খারাপ আছে সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। সান্ডেলবিলের সমস্ত এলাকায় আমাদের মানে মাইকিং করা বা সব দিক দিয়ে আমরা প্রস্তুতি। পাশাপাশি সিভিল ডিফেন্সের 120 জনের একটি প্রতিনিধি দল 6টি ব্লকে 20 জন করে ভাগ বিভক্ত হয়ে তারা বিভিন্ন জায়গায় একদিকে স্থলভাগ, অন্যদিকে জলপথে তারা মাইকিং প্রচার শুরু করেছেন এবং সতর্কতা জারি করেছেন, নদীর পাড়ের মানুষদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে মোট 20টি মেডিকেল ভ্রাম্যমাণ টিমের ব্যবস্থা করা হয়েছে। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাস্তাবাদে তারা অত্যন্ত অঞ্চলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তাদের একদিকে যেমন জলবায়িত রোগের জন্য আন্তরিক ডায়রিয়া বিভিন্ন রোগবায়ুর জন্য তারা ওষুধ দিচ্ছেন, অন্যদিকে তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। সময় যত যাচ্ছে নতুন করে আতঙ্কের দিশা দেখছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। সব মিলিয়ে যে নদীবাঁধগুলো রয়েছে সেই নদীবাঁধগুলোর নজরদারি চালানো হচ্ছে দিবারাত্র, যাতে কোনো রকম বাঁধ ভেঙে বড় বিপর্যয় না হতে পারে। ইতিমধ্যে সেচ দপ্তর বিভিন্ন জায়গায় কাজ চালানোর নির্দেশ দিয়েছে। তাই নতুন করে সুন্দরবন মানুষের কাছে যাওয়াত কতটা ভয়ঙ্কর হবে তা সময় বলবে। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।
জবাদের প্রভাব থেকে বাঁচতে আগাম সতর্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। ক্যানিং মহকুমা অফিসে খোলা রয়েছে কন্ট্রোল রুম। কোন ঝুঁকি নিতে নারাজ জেলা প্রশাসন। এলাকায় এলাকায় চলছে মাইকিং। লঞ্চ ভুটভুটিগুলিতে তীরের ওঙ্গর করা হয়েছে। সুন্দরবনে অনেকটাই নির্ভর করছে পর্যটন শিল্পের ওপরে, কিন্তু বন্ধ রাখা হয়েছে পর্যটন ব্যবস্থা। ক্যানিং থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। সকাল থেকেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় জাওয়াদের প্রভাব পড়া শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে যে সকল মৎস্যজীবীরা এখনও সমুদ্রের দিকে রয়েছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। স্পিড বোটে চলছে যেমন তল্লাশি, সেমনি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও তৈরি রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে গত দুদিন ধরে কিন্তু মাইকিং করা হচ্ছে। যে সকল কৃষকরা এখনও ধানক্ষেত থেকে তাদের ফসল তুলতে পারেনি তাদেরকে কিন্তু তড়িঘড়ি শেষ চেষ্টা তারা করছে যাতে তাদের ফসল নষ্ট না হয়ে যায়। ঘূর্ণিঝড় নিয়ে অলরেডি আমাদের যে 19টা ব্লকে টোটাল যে আমাদের পার্সেন্টার আছে সেগুলো তৈরি, মানে প্রিপারেশান করে রেখেছি, খালি রেখেছি এবং প্রত্যেকটা জিপিতে আমাদের প্রস্তুতদিন থেকে মাইকিং চলছে, আজও মাইকিং চলছে। বিশেষ করে যাদের কাটা ধানগুলো যাদের পেকে গেছে সেগুলোকে যাতে তাড়াতাড়ি কেটে নেয় তার জন্য প্রচার, মানুষের জন্য প্রিপারেশান থাকে। এবং অলরেডি আমরা এসডি ইরিগেশনের সঙ্গে মিটিং করে নিয়েছি এবং টোটাল কালকে সমস্ত ফেরিঘাট এবং সমস্ত টুরিস্ট লজে সবাইকে পঞ্চায়েত সমিতি পুলিশের উপস্থিতিতে মিটিং করে ডাকে ওদের বলে দেওয়া হয়েছে যাতে টুরিস্টের সুরক্ষাটা দেখে বেরোয়। গত মানে যে দুটো দুর্যোগ গেছে আপনার যে ইয়াস গেছে আমফান গেছে সেই ইয়াসে যে সেই ঝড়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তুলনায় আবহাওয়া দপ্তর আগে থেকে আমাদেরকে বলে দিয়েছে, মানে প্রশাসন থেকে সব জানিয়ে দিয়েছে, যারা মানে যে ট্রাভেলস এজেন্সি যারা যেসব ট্যুর বোর্ড আছে লঞ্চ তারা তো গেছিলো, তারা নির্দেশ অনুযায়ী সব উঠে এসছে। আতঙ্কে তো আছি অবশ্যই, কেন যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘর বাড়ি লঞ্চ অনেক বিপর্যয় হয়েছে, মানে এখন অনেক অনেক লঞ্চ বোর্ড মানে মেনটেন্যান্স চলছে, তো সেই তুলনায় আশঙ্কা তো আছে অবশ্যই। কেননা এখন এই পূর্ণিমা এই একাদশী যে গুণ চলছে যে হাইডাইড হয় এই হাইডাইডের একটা মানে ভয়ের কারণ হয়ে আছে, কেননা যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতিগ্রস্ত হতে বেশি সময় লাগবে না, জল ভরতে বেশি সময় লাগবে না। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে এবং মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে যে সকল নদীবাঁধ এখনও মেরামত করা হয়নি তড়িঘড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে সেই নদীবাঁধ কিন্তু মেরামতির কাজ চলছে। অপরদিকে ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুম থেকে সমস্ত ক্যানিং মহকুমা নজরদারি চালাচ্ছে তিনি নিজেই মহকুমা শাসক। বিভিন্ন ইরিগেশন দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা কিন্তু যে সকল নদীবাঁধগুলো নিচু আছে অর্থাৎ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা যেখানে আছে সেখানে কিন্তু নজরদারি রেখেছে ইরিগেশন দপ্তরের থেকে। তারা পর্যাপ্ত পরিমাণে যে সকল বিপর্যয়ের ক্ষেত্রে যা যা লাগে তারা কিন্তু জোগাড় রেখেছে। অপরদিকে বিভিন্ন পঞ্চায়েতে বিডিও থেকে এসডিও তারা কিন্তু বিভিন্ন পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী অগ্রিম পাঠিয়ে দিয়েছে যাতে মানুষের কোনো রকম সমস্যা মুখে না হয়। অর্থাৎ দুই বিপর্যয়ের পরে প্রশাসন ঘুরে দাঁড়িয়েছেন এবং যাতে সেই দুই বিপর্যয়ের থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। সুন্দরবন থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। বকখালি সহ অন্য উপকূলবর্তী এলাকায় জাওয়াদের মোকাবেলায় টহলদারি শুরু এনডিআরএফ ও পুলিশ প্রশাসনে। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন, একই সঙ্গে সমুদ্র নজরদারিও চালানো হচ্ছে। যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখছে জেলা প্রশাসন। ত্রাণ শিবির ও কন্ট্রোল রুম থেকে সবসময় নজরদারি চালানো হচ্ছে। সমুদ্র রীতিমতো উত্তাল, সৈকতে মোতায়েন এনডিআরএফ। সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাতে সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে কোথাও ভারী কোথাও অতি ভারী কোথাও বা ঝিরঝিরে বৃষ্টিপাত। এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সোমবার সকালেই কিন্তু
ঘূর্ণিঝড় জাওয়াদ এসে পৌঁছবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। সেই জন্যই কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর এই ঝড়কে মোকাবিলা করতে, কারণ বেশ কিছুদিন আগে ঘূর্ণিঝড় ইয়াস এবং আমফানের মতো ঝড়কে মোকাবিলা করতে প্রশাসন যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় জাওয়াদকে মোকাবিলা করতে তারা নেমে পড়েছে আসরে। আগামী দুদিন যে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে বা সাইক্লোন আসতে পড়ার যে একটা পূর্বাভাস রয়েছে সেই কথা মাথায় রেখে আমরা নামখানা ব্লক প্রশাসন সর্বতভাবে প্রস্তুত রয়েছি। আমরা তিন চার দিন ধরেই মানুষকে সতর্কতামূলকভাবে বার্তা প্রচার করছি যেন তারা লো লাইং এরিয়াতে না থাকে, কারণ আমরা ব্লকের সমস্ত জায়গায় যত আমাদের ফ্লাড শেল্টার আছে, এমপিসিএস আছে বা হাই স্কুল আছে সেখানে তাদেরকে আমরা নিয়ে এসে রাখার ব্যবস্থা করেছি যাবতীয় কোভিড বিধি মেনে। আমরা আজকে এবং আগামী দু তিন দিনের জন্য বকখালি সমুদ্র সৈকতে স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করেছি। আগামী দুদিন বকখালিতে হোটেল নতুনভাবে বুকিং করা বন্ধ হয়েছে। তাছাড়া আমরা অলরেডি সব ফিশারম্যানকে যারা ফিশিংয়ে গিয়েছিলো সবাইকে ফিরিয়ে নিয়ে চলে এসেছি আমরা, যেহেতু এটা হারভেস্টিং সিজন ছিল বা ধান কাটার টাইম ছিল। আমরা আগের থেকে প্রচার করে মানুষজনকে যারা ধান কেটে নেয় যাতে মিনিমাম মানে ক্রপ লস হয় তার কথা আমরা নজরে রেখেছি। সর্বতভাবে অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট পুরো ব্লক আমরা প্রস্তুত রয়েছি এবং পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের বিশ্বাস যে মানুষজনের কোনো ক্ষতি না হবে এবং ক্ষতি না হোক এটাই আমাদের মানে মূল। বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে নামানো হয়েছে এনডিআরএফ, পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু যথেষ্ট সতর্ক করে মাইকিং করা হচ্ছে সর্বত্র। এবং মৎস্যজীবীরা যাতে এই সময় গভীর সমুদ্রে মাছ ধরতে না যান তার জন্যও কিন্তু তাদের সতর্ক করা হয়েছে, এবং যারা উপকূলবর্তী এলাকায় কাঁচা বাড়িতে বসবাস করেন তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তাই তাদের সতর্ক করা হয়েছে, কারণ ঝড়ের আগেই তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ত্রাণ শিবিরে রাখা হবে। সেই কারণে ত্রাণ শিবিরগুলিকেও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, সেখানে যথেষ্ট খাদ্য এবং পানীয় ইতিমধ্যেই মজুত করা হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি, সেখানেও কিন্তু সকাল থেকে এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন মাইকিং চালাচ্ছে যাতে পর্যটকরা সমুদ্রে না নামে, তার জন্য তাদের সেখানে বারবার বলা হচ্ছে। এবং আগামী 48 ঘন্টা সমস্ত হোটেলগুলিতে বুকিং বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি গঙ্গাসাগরের সি বিচে সেখানেও কিন্তু এনডিআরএফের পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক করছে স্থানীয় মানুষজনদের। অত্যাধুনিক স্পিডবোট নিয়ে তারা গঙ্গাসাগরের সমুদ্রে টহল দিচ্ছে এবং তার পাশাপাশি মাইকিং করে সমস্ত ট্রলার এবং যারা মাছ ধরতে যায় তাদের বারবার সতর্ক করা হচ্ছে। এক কথায় বলা যায় ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় প্রশাসন কিন্তু যথেষ্টই তৎপর। এখন দেখা যাক এই জাওয়াদ প্রশাসন কতটা মোকাবিলা করতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিন্দম ঘোষ, কলকাতা টিভি। এগোচ্ছে জাওয়াদ, দুশ্চিন্তা বাড়ছে চাষিদের। গত তিন দিন ধরে মরণপণ লড়াই করে অনেকটা ফসল ঘরে তোলা গেলেও এখনো বেশ কিছু পড়ে রয়েছে খোলা মাঠে। অগত্যা সেই ফসল বৃষ্টি থেকে বাঁচাতে মুড়ে ফেলা হচ্ছে প্লাস্টিকের চাতরে। চাষিদের পাশাপাশি জাওয়াদ নিয়ে সতর্ক উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কৃষি দফতরও। শনিবারের ছুটি বাতিল করে কর্মী থেকে অফিসার সকলে হাজির দফতরে, জরুরি ভিত্তিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ জাওয়াদ আতঙ্কে ভুগছে গোটা বাংলা। ক্রমশ শক্তি বাড়িয়ে সমতালে আঘাত আনা এখন সময়ের অপেক্ষা। ইয়াস এবং আমফানের পর যে ক্ষতি হয়েছিল কৃষকদের সেই আতঙ্কে ভুগছেন এখন কৃষকরা। খারিফ মৌসুমে এবছর উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় 1.5 লক্ষ জমির হেক্টর ধান চাষ হয়েছিল। কৃষি দপ্তর বলছেন ইতিমধ্যে প্রায় 97,000 হেক্টর জমির ধান কৃষকরা তুলে নিয়েছেন, বাকি ধান এখনও মাঠে রয়ে গিয়েছে। কৃষকরা বলছেন ঠিকমতো লোক পাওয়া না যাওয়ায় তারা ধান কেটে বাড়িতে তুলতে পাচ্ছেন না। দেখুন, ঝড় খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে, এমনি তো এখন বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা অল্প কিছু কাটতে পেরেছি, জন তো পাওয়া যাচ্ছে না, সেই হিসেবে অল্প কিছু কাটতে পেরেছি, সেইগুলো আমরা নিজেরা করে নিচ্ছি। 12 বিঘে জমির ধান তো সব কাটতে পারি না নিজেরা, তাই তার জন্য জনও পাচ্ছি না, সেই জন্য আমরা অল্প কিছু কাটতে পেরেছি বলে সেইগুলো আমরা এখন করে নিচ্ছি। ঝড় ঝমটা আসছে বলে আমরা গরিব কৃষক মানুষ ভয়তে আমরা ধানগুলো গুছিয়ে তুলছি। আমাদের কৃষক মানে চাষিদের কৃষক সরকারের কাজ করে সেটা ডিমেন্টের লোকগুলো আমাদের মাঠে এসেছিলো বলতে যে তোমরা ভয়ঙ্কর জিনিস আসছে,
আপনারা গুছিয়ে ব্যবস্থা করেছো, আমাদের আমার খুব তাড়াহাপড়া করে আমাদের খাওয়া দাওয়া না, ঘুম রাত না, খুব টেনশনে করে ধানগুলো গুছিয়ে আমরা তুলছি। তবে যারা বাড়িতে ধান তুলতে পারেননি তারা কিন্তু মাঠেই এই ধান ঢেকে রাখছেন। কৃষি দপ্তর শনি এবং রবিবার অফিস ছুটি থাকা সত্ত্বেও তারা কিন্তু জরুরি ভিত্তিতে অফিস খোলা রেখেছেন, সমস্ত রকম সহযোগিতা করছেন কৃষকদের। এবং তারা যে কন্ট্রোল রুম খুলেছেন প্রতিটা ব্লকে, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে যোগাযোগ রাখছেন কৃষকদের। এই জাওয়াত আসার পরিপ্রেক্ষিতে আমাদের কৃষি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো, বিশেষ করে আমাদের কৃষি আধিকারিকের নির্দেশ মতো, আমরা আজকে প্রায় ম্যাক্সিমাম স্টাফ জরুরি ভিত্তিতেই এসেছি, যাতে কৃষকদের কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি, বা এর আগেও আমরা গাড়ি নিয়েও প্রচার করেছি, বা চাষিদের কাছে যতখানি আমাদের পৌঁছানো সম্ভব আমরা চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, তারা যাতে আগের থেকে সতর্ক হয়। তা সত্ত্বেও যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় আমরা তাদের কাছে পৌঁছাতে পারি জরুরি ভিত্তিতে, তার জন্যই আমাদের কন্ট্রোল রুম হিসাবে আজকে অফিস খোলা। কৃষকরা এখন আতঙ্কে ভুগছেন যে এই ঘূর্ণিঝড় বৃষ্টি কতটা কৃষকদের ক্ষতি করবে, সেই আতঙ্কে ভুগছেন এখন। হাবড়া থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। আমরা এই মুহূর্তে দেখার ছবিটার দিকে নজর রাখবো। সকাল থেকে আমরা দেখেছি যেভাবে পর্যটকদের সমুদ্র সৈকত থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছিল, নজরদারি টহলদারি তো চলছিল, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। এবং তবে রাতের ছবিটা কি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, আমরা জানি যে রাত হলে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয় নিরাপত্তায়, এই মুহূর্তে তুমি দীঘার ছবিটা ঠিক কি দেখছো? দেখো ইন্দ্রাণী, যে যাওয়ার যে ঘূর্ণিঝড় আজরে পড়ার যে সম্ভাবনা নেই সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, এবং তারপরে জেলা প্রশাসন কিন্তু একটা বিষয়ে কিন্তু সতর্ক রয়েছে, যেহেতু অমাবস্যার কটাল রয়েছে এবং এবং ভারী বর্ষণের একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে, সেক্ষেত্রে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ইতিমধ্যে কিছুক্ষণ আগে পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি কিন্তু পরিষ্কার আমাদের জানিয়েছেন যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, কিন্তু সেইটাকে মাথায় রেখে তাও কিন্তু জেলা প্রশাসন সতর্ক রয়েছেন। যেমন এনডিআরএফের টিম রয়েছেন, পাশাপাশি জেলা প্রশাসনেরও বিভিন্ন টিম রয়েছে, ফলে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি কিন্তু একটা পরিষ্কার কথা বলেছেন যে দুদিন কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো পর্যটককে কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি কিন্তু এই খবরে যখন যারা পর্যটক রয়েছেন হোটেলের মধ্যে, তারা যখন খবর পায় যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে কিন্তু কিছু উৎসাহী পর্যটক কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তারা হোটেল থেকে বাইরে বেরিয়ে এসে সমুদ্রের ধারে, তারা কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে কিছুক্ষণ আগেই এসেছিলেন। কিন্তু নুলিয়া যারা রয়েছে, যারা এখানকার হচ্ছে সিভিল ডিফেন্স রয়েছে, তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে জেলা প্রশাসনের যে নির্দেশ আছে সেই নির্দেশকে কিন্তু দুদিন ধরে মানতে হবে, সেই মান্যতা দিয়েই কিন্তু জেলা যারা নুলিয়ার রয়েছেন তারা কিন্তু মাইকিং করে বা হুইসেল বাজিয়ে কিন্তু তারা পর্যটককে কিন্তু সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু এখানে নুলিয়ারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি জেলা প্রশাসন থেকে কি নির্দেশ রয়েছে। আমাদের যেভাবে নির্দেশ ছিল যে মাইকিং করে সবাইকে সচেতন করা এবং জলে কাউকে নামতে না দেওয়া। কিছু উৎসাহ পর্যটক এই সন্ধ্যা নাগাদ বেরিয়েছেন, কিন্তু আমরা গাডওয়ালের ওই সাইডে কাউকে নামতে দিচ্ছি না বা কাউকে জলে নামতে দিচ্ছি না। আমাদের মাইকিং সকাল থেকেই চলছিল, হুইসেল দিয়ে সবাইকে সতর্ক করেছি, এবং বৃষ্টি সকালে অজন্যয়নে হয়েছিল, এখনও আবার শুরু হলো বৃষ্টি, অমাবস্যার কটাল আছে, তাই আজকে জোয়ারটা আমাদের সচেতনভাবেই থাকতে হবে এবং সেইভাবেই আমরা আছি। একেবারে ইন্দ্রাণী, তুমি শুনলে যে পর্যটকদের কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা করা আছে, যেহেতু তুমি সন্ধে হয়ে গেছে জানো, সেহেতু যারা উৎসাহী পর্যটক আছে তারা কিন্তু সমুদ্রের ধারে আসছে, কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে দুদিন ধরে কিন্তু সতর্কতা জারি থাকবে। কেন পর্যটকরা কি এখনো রয়েছেন নাকি তাদেরকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে? Yeah.
উৎসাহী যারা পর্যটক তারা কিন্তু গাড়োয়ালের ধারেই রয়েছে, কিছু পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে, তবে কিছু উৎসাহী পর্যটক তারা কিন্তু সমুদ্রের ধারে এসছে, তারা কিন্তু সমুদ্রের যে ঢেউ সেটা দেখার চেষ্টা করছেন। তবে বলা যায় যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু কিন্তু পর্যটকের সংখ্যা কিন্তু খুবই কম, যেহেতু আজকে শনি এবং রবিবার দুদিন ধরে পর্যটকদের একটা ভিড় থাকে, এই ঘূর্ণিঝড়ের কথা শুনে কিন্তু সেইভাবে পর্যটকরা কিন্তু দীঘা শূন্য এমনটাই বলা যায়। কিছু পর্যটক রয়েছে, তবে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যাতে অন্যান্য বিষয় যা যেগুলো আছে সেইগুলোর ক্ষয়ক্ষতি না হয় সেটার দিকে কিন্তু দৃষ্টি রয়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি কিছুক্ষণ আগেই পরিদর্শন করে গিয়েছেন এবং তিনি প্রশাসন কোন রকম কোন ঝুঁকি নিতে চায় না। ধন্যবাদ, আমাদের সঙ্গে কথা বলছিলেন, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। আপনাদের দীঘার ছবিটা দেখালাম, এই মুহূর্তে হাওড়ার ছবিটার দিকে নজর রাখবো। সেখানেও একইভাবে যে উপকূলবর্তী এলাকা রয়েছে নজরদারি চালানো হচ্ছিল, মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। আমরা হাওড়ার ছবিটার দিকে নজর রাখবো, রাতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি কি নেওয়া হয়েছে সে বিষয়ে জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সকালবেলা তুমি যেরকমটা বলছিলে যে উপকূলবর্তী এলাকায় নজর রয়েছে, এই মুহূর্তে রাত হচ্ছে ধীরে ধীরে, সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয়, এই মুহূর্তে ছবিটা ঠিক কি দেখছো? দেখো, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি রয়েছি হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে। রামকৃষ্ণপুর ঘাটে এই যেখানে আমি এখন রয়েছি সেখানে প্রতিদিন সন্ধ্যে আরতি হয়, এখানে প্রচুর লোকজন আসা যাওয়া করে। এই মুহূর্তে তোমাকে দেখাবো পুরোপুরি রামকৃষ্ণপুর ঘাটটা একেবারেই ফাঁকা করে দেওয়া হয়েছে। এনডিআরএফের টিম যেরকম এখানে নেবে মাইকিং করা হয়েছে, তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে এই উপকূলবর্তী অঞ্চলে যারা কাঁচা বাড়ি এবং দরমার বাড়িতে যারা বসবাস করছিল তারা এখান থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে রামকৃষ্ণপুর ঘাটে পুরোপুরি একেবারেই জনমানুষ শূন্য বলা যেতে পারে। লঞ্চগুলো যেখানে ছাড়ছিল দৃশ্যমানতার জন্য গঙ্গায়, লঞ্চের সংখ্যাও খুবই কমে গেছিলো, দু একটি লঞ্চ চলছিল গতকাল। এই লঞ্চ আর চালানো সম্ভব হবে কি না ঝড়ের দাপট যদি বাড়ে সেটাই নিয়েই প্রশ্ন। তবে রবিবার লঞ্চ পরিষেবা জগন্নাথ শোনা যাচ্ছে, আমরা জগন্নাথ সাথে কথা বলবো, তবে জানিয়ে রাখবো যে বিভিন্ন ঘাটে যে লঞ্চগুলি ছিল সেগুলোকে ফিরে আনা হয়েছে এবং তীরে রাখা হয়েছে। সেক্ষেত্রে একদিকে যেরকম উপকূলবর্তী এলাকা নজরে রয়েছে, অন্যদিকে শহর কলকাতাতে আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তবে উপকূলবর্তী জেলার দিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর মাইকিং করে সতর্ক করা হচ্ছে মানুষজনকে। জগন্নাথ সামন্ত ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, ধন্যবাদ জানাবো। জগন্নাথ, তুমি নজর রাখো, আবার যোগাযোগ করব তোমার সঙ্গে। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রয়েছে উপকূলবর্তী জেলার দিকে, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের এবার সার্বিক ছবিটার দিকে নজর রাখবো। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাহজাহান আলী। শাহজাহান, পশ্চিম মেদিনীপুরের ছবিটা ঠিক কি দেখছো, নিরাপত্তা ব্যবস্থা কি রাখা হয়েছে, কতটা প্রস্তুত সেখানে প্রশাসন? দেখো, পশ্চিম মেদিনীপুরে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাতে যা চিত্র এখনও সেই চিত্রই রয়েছে, অর্থাৎ আজ সকাল থেকে ভোর থেকে বলাই ভালো একটা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ঝড়ের যে পূর্বাভাস তার এখনও কিছু নেই বলে এই মুহূর্তে। তা হলেও জেলা প্রশাসনের মধ্যে তৎপরতা বা প্রস্তুতি কিন্তু রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দুটো এলাকা, যেটা ঘাটাল এবং খড়গপুর মহকুমা, এই দুটি এলাকাকে সবথেকে বেশি স্পর্শকাতর ধরা হয়েছে। অন্তত গত বর্ষার পরে যে চারবার প্লাবন এবং অতিবৃষ্টি ঝড়ের মুখোমুখি হয়েছে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দুটি মহকুমা। সেই দুটি মহকুমাকে এবারও স্পর্শকাতর ধরে নিয়ে প্রস্তুতি রাখা হয়েছে। জেলাশাসক ডাক্তার রেশমি কমল জানিয়েছেন যে এনডিআরএফের যে টিম এসেছিল তা দুটি মহকুমাতেই ভাগ করে পাঠিয়ে রাখা হয়েছে। একই সাথে রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের এসডিআরএফ টিম সেটিকেও নির্দিষ্ট ব্লকে পাঠিয়ে রাখা হয়েছে। বিকেলের পর থেকে ঘাটালে মাইকিং করতে শুরু করেছে এনডিআরএফের টিম। অন্যদিকে দাঁতন ওয়ান এবং টু, মোহনপুর, ওই সমস্ত এলাকাতেও
ব্লক স্তরে তৈরি রয়েছে প্রশাসন, মানে সবথেকে বড় প্রভাব ওই ওই এলাকাগুলিতেই আগে পড়ে থাকে। যেহেতু আমাদের জেলাতে গত বর্ষার পর চারবার প্লাবিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ক্ষতির আশঙ্কাটা পুনরায় যাতে ওখানে সবথেকে বেশি না হয় সেজন্য প্রস্তুত রয়েছে বিকেলের পর থেকে এনডিআরএফ টিম ঘাটাল দাসপুর সহ পাশাপাশি এলাকা যেটা স্পর্শকাতর বা ঝড়ের প্রভাব পড়তে পারে, বৃষ্টি হলে সমস্যা হতে পারে, ওই এলাকায় মাইকিং শুরু করেছে। জেলা শাসক এবং মন্ত্রী মানস ভূঁইয়া একযোগে আজকে যেটা জানিয়েছেন যে সব জায়গাতেই মানুষকে মাইকিং করে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, চাষিদের তো বলা হয়েছিলই, তার সাথে সাথে বিভিন্ন স্কুলগুলোকে স্যানিটাইজ করে থাকার উপযুক্ত তৈরি করে রাখা হয়েছে। শুকনো খাবার ঘাটাল এবং খড়গপুর মহকুমার ওই বিভিন্ন স্পর্শকাতর বা সন্দেহ সম্ভাব্য এলাকা যেগুলো সেখানে মজুত করে রাখা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে যদি এখন থেকেই কেউ মনে করে তার ইমারত বা বাড়ি দুর্বল সেখানে আসতে চায় তাদেরকে সরিয়ে নেওয়া হবে। কিছু কিছু লোক আছে যারা আশ্রয় নেওয়াও শুরু করে দিয়েছেন। তবে এখনো পর্যন্ত যেটা খানিকটা স্বস্তির খবর, ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া কোন রকম প্রভাব এখনো পড়েনি। প্রশাসন কোনো ঝুঁকি নিতে চায় না এবং সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যাতে জাওয়াতকে মোকাবেলা করা যায়। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাজান আলী। এবার বসিরহাটের ছবিটার দিকে নজর রাখবো, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সকালবেলা তুমি যেরকমটা বলছিলে কিভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন এবং রাতের ছবিটা তুমি ঠিক কি দেখছো? ইতিমধ্যে দেখো সকালবেলা থেকে তো এমনি অবিরাম বৃষ্টি একদিকে যেমন চলছে, যেমন সকাল থেকে অর্থাৎ সুন্দরবনের যে বিভিন্ন ব্লক রয়েছে, বিশেষ উত্তর চব্বিশ পরগনা, সন্দেশখালী, আস্তাবাদ, ইমামগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় একদিকে যেমন এনডিআরএফ টিম রয়েছে, অন্যদিকে বিপর্যয় মোকাবেলা দল রয়েছে, আর পাশাপাশি যেসব পর্যটন কেন্দ্র রয়েছে পর্যটকদের সেখান থেকে সরানো হয়েছে, এছাড়াও যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সরকারি এবং বেসরকারি লজগুলোকে খালি করা হয়েছে, যদি মানুষকে সেখানকে সরিয়ে এনে রাখা যায় যদি সেই বিপর্যয় আসে, অর্থাৎ যে যাওয়াদের অর্থাৎ যে বিপর্যয় আশা করেছিল সেটা যদি আসে, সময় যত এগোচ্ছে তত কিন্তু যাওয়াত এমনিতে দুর্বল হচ্ছে। পাশাপাশি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইছামতি একেবারে নদীর ধারে, তুমি দেখতে পাচ্ছ ইছামতির পাড়টা, অর্থাৎ ওই নৌকা বাঁধা রয়েছে একদিকে, যেমন সেদিকে রয়েছে জল অর্থাৎ নৌকা বাঁধা রয়েছে, অন্যদিকে তুমি সকাল অর্থাৎ বৃষ্টি টিপি টিপির পড়ছে, নদীর জল একটু যতটা দ্রুত অর্থাৎ নদীর জলস্তর বেড়েছে, সব মিলিয়ে যত সময় যাচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এমনটাই দেখা যাচ্ছে। এছাড়াও তুমি যে দেখতে পাচ্ছ বিশেষ করে এই সব অঞ্চলে যে বিশেষ করে এই সব যে পর্যটন কেন্দ্র রয়েছে সেসব পর্যটন কেন্দ্র যেমন পর্যটকদের খালি করা আছে, অন্যদিকে আজকে দুপুরের পর থেকে প্রায় 30টা ফেরিঘাট অর্থাৎ নদীমাতৃক অর্থাৎ সুন্দরবন এলাকায় যে ফেরি চলাচল করে 30টা ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে যেসব যে নদীর সাইডে যে ইছামতি পার থেকে শুরু করে বেদনী কালিন্দী নদীর ধারে। একেবারে সঞ্জিত, তোমাকে আপাতত ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। বেসরকারি সংস্থায় চাকরির ফর্ম জমা দেওয়ার লাইনে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের এই উত্তেজনা মুর্শিদাবাদের বহরমপুরে। সূত্রে খবর, শনিবার বহরমপুর স্টেডিয়ামের মাঠে একটি বেসরকারি সংস্থার নিয়োগ পরীক্ষার জন্য ফর্ম জমা নেওয়া চলছিল, সেখানে হাজার হাজার চাকরি প্রার্থী জড়ো হয়ে গেলে ফর্ম জমা দিতে হুড়োহুড়ি পড়ে যায়, পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে পুলিশ। বহরমপুর স্টেডিয়ামে একটি বেসরকারি নিয়োগ নিয়ে বিশৃঙ্খলা শুরু হলো, সেই বেসরকারি সংস্থা কতজন লোক নিচ্ছে এবং জেলার যুবকরা আজকে এসে পুলিশের কাছে লাঠিচার্জ হয়েছে, পুলিশের কাছে মার খেয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা প্রচুর লোকজন তারা নেবে কাজের জন্য, তাদের ক্রাইটেরিয়া ছিল 18 বছর থেকে 30 বছর পর্যন্ত, এডুকেশন ছিল ক্লাস 8 থেকে HS পর্যন্ত, এবং তারা তাদের কাজ নির্দিষ্ট কোনো কাজের কথা বলেননি বা পদের কথা বলেননি, তারা ট্রেনিংয়ের জন্য রিক্রুট করার জন্য এসছেন, এবং সেই রিক্রুটমেন্টটা আমাদের আমরা প্রেরণা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের মাথায় রয়েছেন পশ্চিমবাংলায় ডক্টর হুমায়ুন কবির, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের,
তো তিনি তাদেরকে রিকোয়েস্ট করেছেন যে মুর্শিদাবাদে আমি বহুদিন এসপি ছিলাম, আমি দেখেছি মুর্শিদাবাদের জরাজীর্ণ অবস্থা, মুর্শিদাবাদ যুবকরা কাজ নেই, চাকরি পাচ্ছে না, কোভিড-19 তারা কর্মচ্যুত হয়েছে, এই অবস্থায় সেই মানুষগুলোকে কিছু কাজ দেওয়া যায় কি না, তারা রাজি হয়েছিলেন এবং আজকে রিক্রুটমেন্ট করার জন্য এসছেন। আমরা সেই মোতাবেক মুর্শিদাবাদ জেলা শাখা প্রেরণা মানুষের কাছে আবেদন করেছিলাম যে আপনারা যাদের যোগ্য ব্যক্তি হিসেবে এই জিনিসগুলো লাগবে তারা আপনি আসুন, আজকে এখানে তারা রিক্রুটমেন্ট করবেন ফর ট্রেনিং। বেসরকারি সংস্থার সভাপতি জানাচ্ছেন যে আনলিমিটেড নিয়োগের বার্তা দেওয়া হয়েছিল, তবে যারা এসেছিলেন তারা জানতেন যে 1200 যুবক হয়তো নেওয়া হবে এই রিক্রুটমেন্টে, যার ফলে কিন্তু হুড়োহুড়ি পড়ে যায় এবং টেলাটেলি শুরু হয়, যার ফলে পুলিশকে কিন্তু লাঠি চালাতে পুলিশ বাধ্য হয় এবং এই ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এখন গেটটা লাগানো ছিল তো ওখানটাতে, এবার ঢুকতে দিয়েছিল, টাইম ওভার হয়ে গেছে, যদিও কিছু ডকুমেন্টসে ভুল ছিল বলে আমরা আবার আনতে গেছিলাম সে যেটা, তখন এবার টাইম ওভার, একটা টাইম তো বলছে তো 10টা থেকে বলা হয়েছে, কটা পর্যন্ত সেটা তো বলেনি, এখানে লেখা নেই, এবার সবাই ভাবছে তো দুপুরবেলা বিকেল পর্যন্ত হবে, এবার যদি স্পেসিফিক মেনশন করে দেওয়া থাকতো ওখানে 10টা থেকে কত পর্যন্ত তাহলে সুবিধা হতো। ওটা গণ্ডগোল এখানে কিছুই হয়নি, দেখুন এখানে অনেকেই শুনেছে আমাদের তাদের সঙ্গে এসেছিল যে 1200 লোক নেবেন ট্রেনিংয়ের জন্যে, হয়তো তখন ওরা ভেবেছে যে তাহলে পরে আমি যদি আগে ছুটে যাই তাহলে আমারটা হয়তো হয়ে যাবে, 1200-র মধ্যে আমি পড়বো না, তারা একটু ছোটাছুটি করেছেন, সেটা পুলিশ প্রশাসন এবং আমার ভলেন্টিয়ার্স তারা তাদেরকে সামলেছেন, এমন কোনো বিশৃঙ্খলা হয়নি, যেটা একটা উল্লেখযোগ্য কিছু হয়নি। যে সংস্থা রয়েছে তাদের দাবি যে এই রিক্রুটমেন্ট আরও হবে এবং এখনও পর্যন্ত চলছে এই রিক্রুটমেন্ট। বহরমপুরে কুশল শরীফের সঙ্গে কল্যাণচন্দ্র, কলকাতা টিভি। দেউচা বাজামের প্রস্তাবিত কয়লা খনি এলাকায় বাংলা অলচিকি লিপিতে লেখা লিফলেট বিলি করল বীরভূম প্রশাসন। খনির জমি অধিগ্রহণ করলে স্থানীয়রা রাজ্য সরকারের তরফে কি কি আর্থিক ও সামাজিক সুবিধা পাবে সে বিষয়ে বিস্তারিতভাবে লেখা লিফলেটে। লিফলেট বিলির পাশাপাশি দেউচা পাচামির সামগ্রিক পরিস্থিতি নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক। দেউচা পাচামিতে জমি অধিগ্রহণের বিনিময়ে রাজ্যের আর্থিক প্যাকেজ লিফলেট করে বিলি করার কাজ শুরু করল জেলা প্রশাসন। প্যাকেজের বিষয়বস্তু যাতে সাধারণ আদিবাসীরা বুঝতে পারেন সেই কারণেই এই উদ্যোগ। লিফলেট লেখা বাংলা এবং অলচিকি লিপিতে। প্রথম দফায় দেওয়ানগঞ্জ, হরিণসিংহা এবং হিংলো পঞ্চায়েত এলাকায় লিফলেট বিলি করে প্রশাসন। এর পাশাপাশি মাইকিং করেও লিফলেট সংগ্রহের আবেদন জানানো হচ্ছে। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার হিংলো পঞ্চায়েত অফিসে যান জেলাশাসক বিধান রায়। সেখানে পঞ্চায়েত কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত প্রকল্পের কাজ পুরোদমে শুরু করার আগে অনেক কাজ থাকে, তার প্রস্তুতি চলছে। একটা কয়লা খনি বললে তো এখনই আর কয়লা খনি কাজ শুরু করা যায় না, কয়লা খনি কাজগুলো অনেকগুলো প্রাথমিক কাজকর্ম আছে। তো প্রথমত আমরা যেটা গতকাল সিদ্ধান্ত নিলাম যে আজকে আমাদের ওই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের এই যে প্যাকেজ তার বাংলার প্রতিলিপি এবং এবারে বাংলা হরফে সাঁওতালি ল্যাঙ্গুয়েজে প্রতিলিপি, এই দু ধরনের প্রতিলিপি আমরা ওই তিনটি গ্রাম পঞ্চায়েতে দিলাম এবং গ্রাম পঞ্চায়েতে দেওয়ার আগেই আমরা একটা মাইকিং করলাম যে আমাদের আগ্রহী যারা আছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট আগ্রহী যারা আছেন তারা এই প্রতিলিপি ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের যা গ্রাম পঞ্চায়েত যারা কর্মচারী আছেন তাদের মধ্যে নির্দিষ্ট করে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি এই রেজিস্টারটি মেনটেন করবেন এবং এই রেজিস্টার মেনটেন করে আমাদের আগ্রহী যারা আসছেন, সংশ্লিষ্ট যারা আসছেন তারা এখান থেকে প্রতিলিপি সংগ্রহ করবেন তাদের নিজস্ব মতামতের জন্যে, তাদের দেখভালের জন্যে, যাতে সঠিক জিনিসটি সঠিকভাবেই আমার এলাকার মানুষরা বুঝতে পারে। দেউচা পাচামের বাসিন্দাদের জানানো হয়েছে দেওয়ানগঞ্জ দিয়েই প্রকল্পের কাজ শুরু হবে। প্রথমে খাস জমি অধিগ্রহণ হবে, এর বাইরে যদি রায়ত জমির প্রয়োজন হয় তবেই তা অধিগ্রহণের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক প্যাকেজ দেবে। একই সঙ্গে পরিবার পিছু একজনের চাকরির পাশাপাশি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে মোহাম্মদবাজার ব্লকেই বাড়ি তৈরি করে দেওয়ার বন্দোবস্ত রয়েছে প্যাকেজে। যদি কেউ নিজে বাড়ি বানাতে চান তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে তাকে টাকা দেবে সরকার। প্রস্তাবিত যে এরিয়া সেই এরিয়ার কাছাকাছি আমরা করব, যাতে তারা কখনো ফিল না করেন যে আমাদের এই পরিবেশ বা আমরা অনেক দূরে চলে গেলাম বা ইত্যাদি। যেহেতু আমার এই ধরনের মানুষজন আমাদের গ্রামাঞ্চলেই বসবাস করেন, গ্রামীণ পরিবেশকে তারা পছন্দ করেন, সেই পরিবেশেই তারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন, সুতরাং সেই পরিবেশেই তাদেরকে আমরা রাখবো। তাদের মানে মনের যে কথা
সেই মনের কথা অনুযায়ী কিন্তু আমাদের সেই গ্রামীণ পরিবেশেই তাদের রাখার ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে প্রকল্প বাস্তবায়নে কোনো তাড়াহুড়ো করতে চায় না রাজ্য সরকার, উল্টে এলাকাবাসীর সম্মতি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে চায় বীরভূম প্রশাসন। মোহাম্মদ বাজার থেকে মৃণালজিৎ গোস্বামীর রিপোর্ট, কলকাতা টিভি। কারো করোনা ভয়ে কারো বা অর্থনৈতিক সংগতি কেড়েছে করোনা, এই পরিস্থিতিতে স্কুল খুললেও গড় হাজির অনেক পড়ুয়া। খোলা স্কুলে শিক্ষক শিক্ষিকারা নিয়মিত হাজির হলেও পড়ুয়াদের গড় হাজিরার কারণে পঠন পাঠন তেমন ভাবে জমছে না। তাই স্কুলে আসা কয়েকজন পড়ুয়াকে সঙ্গে নিয়ে টোটো ভাড়া করে স্কুল ছুটদের দুয়ারে পৌঁছচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এমনই ছবি উত্তর চব্বিশ পরগনার খড়িবাটির চৌমুহা এলাকায়। করোনা বিধি মেনে স্কুল খুললেও গড়হাজির বহু ছাত্রছাত্রী, তাদেরকে স্কুলমুখী করতে তাদের দুয়ারে শিক্ষক শিক্ষিকারা। কেন তারা স্কুলমুখী হচ্ছে না সেই খোঁজখবর নিতে স্কুল গণ্ডি পেরিয়ে গ্রামে গ্রামে ঘুরলেন শিক্ষক শিক্ষিকারা। এরকম অভিনব ঘটনা দেখা গেল খড়িবাড়ি অঞ্চলে। গিয়েছিলাম, একটা ছেলের জ্বর এসেছিল, ওই জন্য স্যার বললে স্কুলে বাড়ি যাও করোনার ভয় থেকে। হ্যাঁ, আমরা চলে আসলাম। তা ম্যামরা আমাদের বাড়িতে আসলো, বললো কালকে থেকে স্কুলে যাবে। তা কাল থেকে কি যাবে? হ্যাঁ, স্কুল তো সরকারি নির্দেশে কোনো যেই খুলে দিয়েছে, তারপরে ম্যাডামরা তোমাদের বাড়ি আসছে, এবার থেকে কি যাবে? কবে থেকে যাবে? কাল থেকেই যাবে। করোনার জন্য কি যাচ্ছিলে না? স্কুলের তরফ থেকে এসছি, প্রতিনিধিত্ব করছি চারজন ম্যাডাম, আমাদের কিছু স্টুডেন্টরা আছে। স্কুল তো খুলে গেছে, স্বাভাবিক জীবনযাত্রায় আমরা সবাই ফিরছি, কিন্তু ছেলেমেয়েরা যাতে সেই সচেতনতার জায়গায় আবার স্কুলে ফিরে আসে, ওদের সামনে 10 এবং 12 দুটো বড় বড় পরীক্ষা আছে। তো আমরা বাড়ি বাড়ি গিয়ে এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছি যে ছেলেমেয়েরা আবার যেন স্কুলে আসে, তাদের পড়াশোনায় স্বাভাবিক ছন্দে ফিরে আসে, পরীক্ষাটা টেস্ট পরীক্ষাটায় বসে, আগামী ভবিষ্যৎটা ওদের সুনিশ্চিত করবার জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। তাদের দুয়ারে খোঁজ নিতে এসেছেন শিক্ষক শিক্ষিকারা, স্বাভাবিকভাবে খুশি ছাত্রমহল। তাদের বক্তব্য, কিছু সমস্যা থাকলেও তারা কিন্তু আগামীকাল থেকে স্কুলে হাজির হবেন। খড়িবাড়ি থেকে ভক্তি দে, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 7 3।